বন্ধুরা, আমাদের জীবনে আমরা অনেক সময় নিজেদেরকে অনেক মুশকিল পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে দেখি। অনেক সময় আমাদের অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু ওই সময় আমরা এটা বুঝতে পারি না যে সেটা ঠিক না ভুল। ওই সিদ্ধান্তের পরিণাম আমাদের জীবনে কি খুশি নিয়ে আসবে নাকি দুঃখ। কিন্তু অনেকবার আমাদের কাছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ থাকে না, আর আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর ওই সিদ্ধান্তের জন্য আমাদের জীবন হয় খুশিতে ভরে উঠতে পারে, না হয় আমাদের জীবন নরকের থেকেও খারাপ হয়ে উঠতে পারে। এই জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের জীবনে সফলতা অর্জন করার জন্য আবশ্যক। তো আসুন আজকের এই বৌদ্ধ কাহিনীটির মাধ্যমে জানি যে জীবনের সঠিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি কি। অনেক সময় আগেকার কথা, একটি ছোট্ট নগরে এক বৌদ্ধ ভিক্ষু বসবাস করতেন। সেখানে সবাই তার জ্ঞানের চর্চা করতেন। ওই বৌদ্ধ ভিক্ষু খুবই জ্ঞানী ছিলেন। তার কাছে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসতেন যাতে করে তারা তার কাছে নিজেদের সমস্যার সমাধান পায়। তার কাছে যে কেউ যে কোনো সমস্যায় নিয়ে আসুক না কেন, তিনি তাদের ওই সমস্যার সমাধান অবশ্যই করে দিতেন। যখনই তিনি কারোর কোনো সমস্যার ব্যাপারে জানতেন, তখন তিনি ওই সমস্যাকে খুবই ধ্যান দিয়ে শুনতেন, বুঝতেন এবং তার মধ্যে বিলীন হয়ে যেতেন। এরপর কিছুক্ষণের জন্য তিনি নিজের চোখ বন্ধ করতেন, ওই সমস্যার ব্যাপারে ভালোভাবে চিন্তাভাবনা করতেন, এরপর তিনি ওই সমস্যার সমাধান দিয়ে দিতেন। এই অবস্থায় সমস্ত ব্যক্তি তার ব্যাপারে শুধু একটা কথাই ভাবতেন যে হতে পারে এই ভিক্ষুর কাছে এমন কোনো অলৌকিক শক্তি আছে যার কাছে ইনি সমাধান জিজ্ঞাসা করতেন, আর এরপর তিনি আমাদের ওই সমাধান বলে দিতেন। একবার এক যুবক ওই ভিক্ষুকে এটা জিজ্ঞাসাও করে ফেলেন যে আপনার কাছে এমন কোনো অলৌকিক শক্তি আছে যার মাধ্যমে আপনি আমাদের এই সমস্যার সমাধান করেন, অথবা আপনার কাছে এমন কোনো দিব্য দৃষ্টি আছে যার মাধ্যমে আপনি আমাদের সমস্যার সমাধান খুঁজে পান। এই কথাটি শুনে ওই ভিক্ষু খুব জোরে জোরে হাসতে শুরু করেন, কিন্তু তিনি ওই যুবকের কথার কোনো উত্তর দেন না। এর কয়েকদিন পর ওই নগরে একটি খুবই অদ্ভুত ঘটনা ঘটে। ওই নগরে একটি বৃদ্ধ মহিলা বসবাস করতেন, যিনি তার ঘরে একাই থাকতেন, তার কেউ ছিল না। একদিন ওই নগরের মধ্যে দিয়ে চারজন বন্ধু নিজের ঘরের উদ্দেশ্যে যাচ্ছিল। তারা অন্য নগরে কাজ করে অর্থ একত্রিত করে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছিল। এই কথাটি অনেক পুরনো দিনের, যখন যাতায়াতের কোনো সাধন ছিল না, এই জন্য তারা পায়ে হেঁটেই যাত্রা করতেন। এই জন্য ওই চারজন বন্ধু নিজের নিজের অর্থকে একত্রিত করে পায়ে হেঁটে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছিল। ওই চারজন নিজের নিজের অর্থ একটি ছোট্ট পুটলির মধ্যে রেখেছিল, আর ওই পুটলির মধ্যেই তাদের সবার রোজগারের অর্থ ছিল। ঠিক তখনই ওই চারজন বন্ধুদের মধ্যে একজন বলে, বন্ধুরা, এইভাবে যদি আমরা চারজন নিজের নিজের অর্থ আলাদা আলাদা রাখি তাহলে আমাদের অর্থ চুরি হয়ে যেতে পারে। যদি আমরা আমাদের অর্থ একসঙ্গে একটা পুটলিতেই রেখে দিই তাহলে কেমন হয়? এতে করে আমরা সবাই এর উপর ধ্যানও দিতে পারবো আর আমাদের অর্থও সুরক্ষিত থাকবে। এরপর যখন আমরা আমাদের গ্রামে পৌঁছে যাব, তখন সেখানে আমাদের নিজের নিজের অর্থ আমরা ভাগ করে নেব। এটা শুনে বাকি তিনজন বন্ধুও এই কথায় রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একসঙ্গে তাদের অর্থ একটি পুটলিতেই রেখে দেয় এবং তারা সবাই একসঙ্গে নিজেদের গ্রামের দিকে এগিয়ে যায়। চলতে চলতে অনেকটা সময় কেটে যায়। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। তখন একটু সামনে গিয়েই তারা একটি ঘর দেখতে পায় যেখানে ওই বৃদ্ধ মহিলা বসবাস করতেন। এদিকে রাত্রিও হয়ে এসেছিল, তাই ওই চারজন বন্ধুর রাত কাটানোর জন্য একটি বাসস্থানের দরকার ছিল। এই অবস্থায় ওই চারজন মিলে এটা ঠিক করে যে তারা আজ রাত্রি এই ঘরের মধ্যেই কাটাবে। এই জন্য তারা চারজন ওই ঘরের দিকে এগিয়ে যেতে থাকে, ওই ঘরের দরজার কড়া নাড়তে থাকে। তখন ওই বৃদ্ধ মহিলা ওই ঘরের দরজা খোলেন। এরপর ওই চারজন বন্ধুদের মধ্যে একজন ওই বৃদ্ধ মহিলাকে হাত জোড় করে বলে, হে মাতা, আমরা নিজেদের গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু এখানে রাস্তাতেই রাত্রি হয়ে পড়েছে, আর এখন আমরা এত রাত্রে যাত্রা করতে পারবো না। এই জন্য আমাদের আপনার কাছে অনুরোধ যে আমরা আপনার এখানে আজকের রাত্রি থাকতে চাই, সকাল হতেই আমরা এখান থেকে চলে যাব। ওই বৃদ্ধ মহিলা অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করেন। এরপর ওই বৃদ্ধ মহিলা বলেন, ঠিক আছে, তোমরা আজ রাত্রের জন্য এখানে থাকতে পারো, আমার কোনো অসুবিধা নেই, আমি খাবার তৈরি করতে যাচ্ছি,
তোমরা যদি বলো তাহলে তোমাদের জন্য খাবার তৈরি করে দিচ্ছি। তারা চারজনই বলে হ্যাঁ অবশ্যই। এরপর ওই চারজন বন্ধু তাদের অর্থের পুডলিটি ওই বৃদ্ধ মহিলার হাতে তুলে দেয়। আর তারা বলে হে মাতা, আমাদের সারা বছরের রোজগার এই পুডলিতে আছে, আর এখন আমরা এটা আপনার হাতে তুলে দিচ্ছি, কারণ এটা এখন আমাদের চারজনের থেকে আপনার কাছেই সবথেকে বেশি সুরক্ষিত থাকবে। আমরা শুধুমাত্র এটাই চাই যে যতক্ষণ না আমরা চারজন একসাথে এই পুডলিটিকে নিতে আসছি ততক্ষণ আপনি এই পুডলিটি কাউকেই দেবেন না। যদি আমরা চারজনের মধ্যে কোনো একজন ব্যক্তি এটাকে নিতে আসি তাহলে আপনি এই পুডলি তাকে দেবেন না। তখন ওই বৃদ্ধ মহিলা বলেন ঠিক আছে বেটা, যদি তোমরা চারজন একসঙ্গে আসো তবেই আমি এই পুডলি তোমাদের হাতে তুলে দেব। আর এমনিতেও তো তোমরা কাল সকালেই এখান থেকে চলে যাবে, আমি তোমাদের সকালেই এই পুডলিটি তোমাদের হাতে তুলে দেব। ওই অর্থের পুডলিটি ওই মহিলার হাতে তুলে চারজন বন্ধুই নিশ্চিন্ত হয়ে যায়। তারা ভাবে যে তাদের ধন এখন সম্পূর্ণ সুরক্ষিত। এরপর তারা সবাই খাবার খায় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তারা সবাই ওঠে তখন তারা সবাই আবার তাদের যাত্রার উদ্দেশ্যে বের হওয়ার জন্য তৈরি হতে থাকে। ওই চারজন যুবকের মধ্যে একজন যুবক খুবই চালাক ও চতুর ছিল। সে নিজের ওই তিনজন বন্ধুদের বলে হে ভাই, এই বৃদ্ধ মহিলা আমাদের সারা রাত ধরে এত খাতির যত্ন করলো, আমাদের এত ভালো খাবার খাওয়ালো, ঘুমানোর জন্য এত ভালো জায়গা দিল, কিন্তু আমরা তার জন্য এখনও কিছুই করলাম না। ওই বৃদ্ধ মহিলা একাই ক্ষেতের মধ্যে কাজ করছে, আমরা কি সবাই এখান থেকে যাওয়ার আগে ওই বৃদ্ধ মহিলার কিছু সাহায্য করতে পারি না? ওই চতুর যুবক মনে মনে এই পরিকল্পনা করে ফেলেছিল যে সে যে কোনোভাবে ওই বুড়ির কাছ থেকে ওই পুডলি উদ্ধার করেই ছাড়বে। বাকি তিনজন বন্ধুও তার ষড়যন্ত্রের শিকার হয়ে পড়ে, আর তারা সবাই ওই ক্ষেতের মধ্যে ওই বৃদ্ধ মহিলাকে সাহায্য করার জন্য চলে যায়। তারা সবাই মিলে ক্ষেতে কাজ করছিল, ঠিক তখনই ওই চতুর যুবক তার বাকি তিনটি বন্ধুদের বলে যে হে বন্ধুরা, আমার খুব জোরে তৃষ্ণা পেয়ে গেছে, আমি ওই বৃদ্ধ মহিলার থেকে জল চেয়ে নিয়ে আসছি। বাকি বন্ধুরাও খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, তাদেরও খুব জোরে তৃষ্ণা পেয়েছিল, এই জন্য ওই তিনজন বন্ধুই তাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর যখনই ওই চতুর যুবক ওই মহিলার কাছে পৌঁছায় তখন সে ওই বৃদ্ধ মহিলাকে বলে হে মাতা, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, দয়া করে আমাদের ওই অর্থের পুডলিটি আমাকে দিয়ে দিন। তখন ওই বৃদ্ধ মহিলা বলেন যে না না, যতক্ষণ না তোমরা চারজন একসঙ্গে বলবে ততক্ষণ আমি ওই পুডলিটি কাউকেই দিতে পারবো না। তোমরাই তো বলেছো যে যতক্ষণ না আমরা চারজন একসঙ্গে বলবো ততক্ষণ এই পুডলিটি কাউকেই দেবেন না। ঠিক তখনই ওই চতুর যুবক বাকি তিনজন বন্ধুর দিকে ইশারা করে বলে যে হে বন্ধুরা, আমি কি নিয়ে যাব? তখন তারা তিনজন ভাবে যে আমাদের ওই বন্ধু আমাদের জন্য জল আনতে চাইছে, এই জন্য সে আমাদের জিজ্ঞাসা করছে। তাই তারা তিনজন ওই যুবককে বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো। এটা দেখে ওই মহিলার এটা মনে হয় যে এখন তারা এখান থেকে চলে যাবে, আর তাই তারা নিজেদের ওই পুডলি চাইছে, এই জন্য ওই বৃদ্ধ মহিলা ওই পুডলি নিয়ে এসে ওই চতুর যুবকের হাতে তুলে দেয়। এরপর ওই চতুর যুবক ওই পুডলিটিকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর বাকি তিন বন্ধুরা আবার তাদের কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তারা ওই ক্ষেতের কাজ শেষ করে ফিরে আসে তখন তারা ওই বৃদ্ধ মহিলাকে বলে যে আমাদের যে বন্ধু এখানে জল নিতে এসেছিল সে কোথায় গেল? তখন ওই মহিলা বলেন যে সে কি জল নিতে এসেছিল? কিন্তু সে তো বলছিল যে আমরা চারজনই চলে যাচ্ছি আর আমাদের ওই অর্থের পুডলিটি আমাকে দিয়ে দিন। তখন ওই তিনজন বন্ধুই খুবই আশ্চর্য হয়ে ওই বৃদ্ধ মহিলাটিকে বলে হে মাতা, আমরা কখন বললাম যে সে পুডলি চাইছে? আমাদের তো তৃষ্ণা পেয়েছিল আর তাই আমরা ইশারা করে তাকে জল আনার জন্য বলছিলাম। তখন ওই বৃদ্ধ মহিলা তাদের তিনজনকেই বলেন কিন্তু এখন তো সে ওই পুডলি নিয়ে চলে গেছে। তখন ওই তিনজন বন্ধু মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করে, হে মাতা, তার মধ্যে আমাদের সবার রোজগার করা অর্থ ছিল যেগুলো সে একাই নিয়ে পালিয়ে গেছে। আমরা তো আপনাকে বলেছিলাম যে যতক্ষণ না আমরা চারজন একসঙ্গে আসছি ততক্ষণ ওই পুডলি কোনো একজনকে কখনোই দেবেন না, তাহলে আপনি এমনটা কেন করলেন? এটা আপনারই ভুল, আমরা ওই অর্থ আপনার কাছে সুরক্ষার জন্য রেখেছিলাম আর আপনি ওই অর্থ এমন একজনের হাতে তুলে দিলেন যে আমাদের সমস্ত ধন আমাদের থেকে লুটে নিল। আমরা এটা কিছুতেই মেনে নেব না, আমরা রাজার কাছে যাব,
আর রাজার কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করব, ন্যায় চাইব। এখন তো এই ব্যাপারটা রাজাই সিদ্ধান্ত দেবেন। এরপর ওই তিনজন যুবক খুবই ক্রোধিত হয়ে রাজার কাছে পৌঁছায় এবং তাদের সমস্ত সমস্যার কথা রাজাকে খুলে বলে। যখন ওই রাজা ওই তিনজন যুবকের কথা ধ্যান দিয়ে শোনেন, তখন তিনি সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মহিলাকে রাজ দরবারে উপস্থিত হওয়ার জন্য আদেশ দেন। রাজার আদেশে রাজার সৈন্যরা সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মহিলাকে রাজার দরবারে উপস্থিত করেন। রাজা ভরা সভায় ওই বৃদ্ধ মহিলাকে দোষী সাব্যস্ত করেন আর তিনি বলেন যে তোমাকে ওই পুডলিটি ওই একজন ব্যক্তিকে দেওয়া উচিত হয়নি, যখন তারা তোমাকে বলেছিল যে যতক্ষণ না তারা চারজন একসঙ্গে সেটা নিতে না আসবে ততক্ষণ কাউকে ওই পুডলি দেবে না। এতে তোমারই ভুল, এখন তোমাকে এর ক্ষতিপূরণ দিতে হবে, তোমাকে এদের অর্থ ফেরত দিতে হবে। রাজার এই আদেশ শুনে ওই বৃদ্ধ মহিলা জোরে জোরে কাঁদতে শুরু করেন। সে রাজার কাছে সাহায্য চাওয়ার অনুরোধ জানায় আর বলে, হে রাজা, আমি তো একজন বৃদ্ধ মহিলা, না তো আমার কাছে এত ধন আছে আর না তো আমার ঘরের মধ্যে এমন কেউ আছে যে অর্থ রোজগার করে। আমার কাছে এত অর্থ নেই যে আমি এদের ফেরত দিতে পারবো। আমি তো একা অসহায় এক বৃদ্ধা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু রাজা ওই বৃদ্ধ মহিলার একটা কথাও শোনেন না। ওই বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। সে এটা ভাবতে থাকে যে আসলে এত অর্থ আমি কোথা থেকে নিয়ে আসব, কিভাবে আমি তাদের অর্থ ফেরত দেব, আমার কাছে তো কোনো অর্থই নেই, আমি কি করব, কিভাবে করব। যদি আমি তাদের অর্থ ফেরত না দিই তাহলে রাজা আমাকে মেরে ফেলবেন, আর এটা আমি কি বড় ভুল করে ফেললাম, যখন তারা চারজন আমাকে বলেছিল যে যতক্ষণ না আমরা চারজন একসঙ্গে আসছি ততক্ষণ ওই পুডলি কাউকেই দেবেন না, তবুও আমি ওই পুডলি কেন ওই ব্যক্তিকে দিতে গেলাম, এতে তো আমারই ভুল। সে কাঁদতে কাঁদতে নিজের এই সমস্ত কথা ভাবতে ভাবতে নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওই বৃদ্ধ মহিলা রাস্তায় ওই বৌদ্ধ ভিক্ষুকে দেখতে পান, যিনি ওই নগরের যে কোনো সমস্যার সমাধান খুবই সহজ ও সরলভাবে করে দিতেন। তিনি বৃদ্ধ মহিলাটিকে জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার, কেন কাঁদছো তুমি। এরপর ওই বৃদ্ধ মহিলাটি ওই বৌদ্ধ ভিক্ষুকে সমস্ত কিছু খুলে বলেন আর বলেন, হে মহাত্মা, এটা তো আমারই ভুল, ওই চারজন তো আগেই বলেছিল যে যতক্ষণ না তারা চারজন একসঙ্গে আসবে ততক্ষণ আমি যেন ওই পুডলি কাউকেই না দিই, কিন্তু এটা আমারই ভুল যে আমি ওই পুডলিটি ওই একজন ব্যক্তিকেই দিয়ে ফেলেছি আর সে তাদের সমস্ত অর্থ নিয়ে পালিয়ে গেছে। কিন্তু এখন আমি এটা বুঝতে পারছি না যে আমি ওই অর্থ কোথা থেকে নিয়ে আসব, আমার কাছে এত অর্থ নেই আর রাজা তো আদেশও দিয়ে দিয়েছেন যে আমাকে তাদের ধন ফেরত দিতেই হবে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি ওই অর্থ কোথায় পাব। তখন ওই বৌদ্ধ ভিক্ষু ওই বৃদ্ধ মহিলাকে বলেন, শান্ত হয়ে যাও, আমি কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করে দেব। এটা বলে ওই সন্ন্যাসী সেখানেই বসে যান, কিছুক্ষণের জন্য ধ্যান করতে থাকেন, চোখ বন্ধ করে ভাবতে থাকেন। মৌন হয়ে তিনি ওই সমস্যার সমাধান বের করার চেষ্টা করেন। এরপর তিনি বৃদ্ধ মহিলাকে বলেন, রাজা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সম্পূর্ণ ভুল, তুমি যেটা করেছো তাতে তোমার কোনো ভুল নেই, রাজার সিদ্ধান্তটাই ভুল। ওই ভিক্ষুর এটা বলা মাত্রই ওই বৃদ্ধ মহিলা চুপ হয়ে যান আর এটা ভাবতে থাকেন যে আসলে রাজার সিদ্ধান্ত কিভাবে ভুল হতে পারে, রাজা তো সবার জন্য ন্যায় করেন আর তিনি কখনোই কারোর সঙ্গে খারাপ করেন না, তাহলে আজ রাজার এই সিদ্ধান্ত কিভাবে ভুল হলো। ওই বৌদ্ধ ভিক্ষু এবং বৃদ্ধ মহিলার কথাবার্তা আশেপাশে বসে থাকা সমস্ত লোকেরা শুনতে পাচ্ছিল আর তারাও খুবই অবাক হয়ে পড়ে, কারণ রাজার সিদ্ধান্ত কিভাবে ভুল হতে পারে, রাজা তো ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন, এই বৃদ্ধ মহিলাই তো ভুল করেছেন, এই মহিলাকেই তো তাদের সমস্ত অর্থ ফেরত দেওয়া উচিত। তখন ওই বৌদ্ধ ভিক্ষু মহিলাকে বলেন যে যাও রাজ দরবারে আর রাজাকে বলে দাও যে আপনার সিদ্ধান্ত ভুল, আর কোথায় ভুল সেটা আমি বলবো। প্রথমে তো ওই বৃদ্ধ মহিলার এই সাহসী হয় না যে রাজার কাছে গিয়ে তাকে এটা বলতে পারে যে আপনার সিদ্ধান্ত ভুল, কিন্তু যেমন তেমন করে সে সাহস যোগায় আর সে আবার ওই রাজার দরবারে যায়। সে রাজার সামনে গিয়ে কাঁপতে কাঁপতে রাজাকে বলেন, হে মহারাজ, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সম্পূর্ণ ভুল। এটা বলে সে রাজাকে ওই বৌদ্ধ ভিক্ষুর ব্যাপারে সমস্ত কিছু বলে দেয়। বৃদ্ধ মহিলার কথা শুনে রাজা খুবই ক্রোধিত হয়ে ওঠেন। রাজা ওই বৃদ্ধ মহিলাটিকে বলেন,
কে ওই সন্ন্যাসী যিনি আমার সিদ্ধান্তকে ভুল বলেছেন? আমি প্রতিদিন এত সিদ্ধান্ত নিই, কিন্তু আজ পর্যন্ত কেউই বলতে পারেনি যে আমার সিদ্ধান্ত ভুল। যদি ওই সন্ন্যাসী আমাকে সঠিক সিদ্ধান্ত না বলতে পারেন, তাহলে আমি তাকে ফাঁসির সাজা দিয়ে দেব। সবাই এটা শোনার জন্য অপেক্ষা করছিল যে আসলে ওই সন্ন্যাসী কী এমন সিদ্ধান্ত শোনাবেন যেটা রাজার থেকেও সঠিক ও উচিত হবে, যার মধ্যে সবার জন্য ন্যায় থাকবে। রাজা তার সৈন্যদের সঙ্গে সঙ্গে আদেশ দেন যে যাও, এক্ষুনি ওই সন্ন্যাসীকে তার দরবারে নিয়ে এসো। রাজার আদেশ অনুসারে সঙ্গে সঙ্গে ওই সৈন্যরা ওই সন্ন্যাসীকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে। তারা কিছুক্ষণের মধ্যেই ওই সন্ন্যাসীকে নিয়ে রাজদরবারে পৌঁছায়। রাজদরবারে সমস্ত লোকেরা উপস্থিত ছিলেন আর সবাই ওই সন্ন্যাসীর সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষা করছিলেন। ওই সন্ন্যাসীকে দেখে রাজা বলেন, হে মহারাজ, আপনার এমনটা কেন মনে হচ্ছে যে আমি যে সিদ্ধান্তটি নিয়েছি সেটা ভুল? এই বৃদ্ধ মহিলা এই কথা দিয়েছিলেন যে যখন চারজন একসঙ্গে থাকবে তখনই সে তাদের ওই অর্থ দেবে, তাহলে সে তার এই কথা কেন রাখেনি? সে এই ভুল কেন করল যে সে একজন ব্যক্তিকেই ওই পল্লীটি কেন দিয়ে দিল আর সে তাদের সমস্ত অর্থ নিয়ে পালিয়ে গেল? তাহলে কি এটা এই মহিলার ভুল নয়? এই মহিলাকে কি তাদের ওই ধন ফেরত দেওয়া উচিত নয়? তখন ওই সন্ন্যাসী খুবই বিনম্র হয়ে রাজাকে বলেন, হে রাজা, এটা আপনার সিদ্ধান্ত ছিল, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে যেমনটা কথা দেওয়া হয়েছিল যে ওই পল্লীটি চারজনকে একসঙ্গে থাকাকালীন দেওয়া হবে, তাহলে এখন তো এখানে এরা তিনজন উপস্থিত আছে, বাকি আর একজন কোথায়? তাই এদের বলুন যে এরা যেন ফিরে যায় আর এদের ওই চতুর্থ বন্ধুকে যেন এখানে নিয়ে আসে, তবেই এদের অর্থ ফেরত দেওয়া হবে। এখন যদি এই তিনজন ব্যক্তিকে এই অর্থ ফেরত দেওয়া হয়, তাহলে এখন এই বৃদ্ধ মহিলার কথার দাম থাকবে না, কারণ তারা নিজেরাই বলেছিল যে তারা যখন চারজন একসঙ্গে থাকবে তখনই যেন তাদের অর্থ ফেরত দেওয়া হয়। এই জন্য যদি আপনি এদের অর্থ ফেরত দেওয়াতে চান, তাহলে এদের বলুন যে এরা যেন তাদের চতুর্থ বন্ধুকে এখানে খুঁজে নিয়ে আসে। ওই রাজ দরবারের সমস্ত ব্যক্তিরা এটা শুনে খুবই খুশি হন, সবাই ওই সন্ন্যাসীর খুবই প্রশংসা করেন। রাজাও সন্ন্যাসীর এই সিদ্ধান্তের সম্পূর্ণভাবে সহমত দেন। রাজা সঙ্গে সঙ্গে ওই সন্ন্যাসীর সামনে মাথা নত করেন আর হাত জোর করে তাকে বলেন, হে মহারাজ, আপনার এই সিদ্ধান্ত এতটা সঠিক কিভাবে হলো? তাহলে এই ব্যাপারটা আমার মাথার মধ্যে কেন এলো না? আমি এই ব্যাপারটি এইভাবে কেন ভাবলাম না? তখন ওই সন্ন্যাসী ওই রাজাকে বলেন, হে রাজা, আপনার কাছে আরও অনেক কাজ থাকে, আপনি সারা দিন ব্যস্ত থাকেন আর আপনাকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়। আপনি এই মামলাটিকে শোনেন, বোঝেন, কিন্তু এর গভীরতায় আপনি পৌঁছাতে পারেন না। এটাকে শুধুমাত্র আপনি ওপরে ওপরে দেখেছেন, আপনি এর গভীরতায় যাওয়ার চেষ্টাই করেননি। যদি আপনি এই মামলাটির গভীরতায় পৌঁছাতেন, তাহলে আপনিও এই সিদ্ধান্তই নিতেন। যতক্ষণ না আমরা কোনো বিষয়ের গভীরতায় যাই, ততক্ষণ আমরা ওই বিষয়ে সঠিক সমাধান করতে পারি না। কিন্তু আমাদের মধ্যে তো বেশিরভাগ ব্যক্তি নিজের সিদ্ধান্ত খুব তাড়াহুড়োর মধ্যে নিয়ে ফেলি, তাতে ওই সমস্যা যতই গম্ভীর হোক না কেন, আমাদের তো শুধুমাত্র নিজের অধিকার চাই, নিজের নাম হওয়া চাই। যতই ওই সিদ্ধান্ত আগামী দিনে আমাদের জন্য ক্ষতি করুক না কেন, আমরা ওই মামলার গভীরতায় যাওয়ার কথাই ভাবি না। তখন ওই রাজা ওই সন্ন্যাসীকে বলেন, হে মহারাজ, আপনার কাছে কি কোনো অলৌকিক শক্তি আছে? আপনার কাছে কি এমন কোনো চমৎকারিক শক্তি আছে যাকে আপনি প্রশ্ন করেন আর পরিবর্তে সে আপনাকে জবাব দেয়, যে কারণে আপনি খুবই সরল এবং সঠিক সমাধান বলতে পারেন? রাজার এই কথাটি শুনে ওই সন্ন্যাসী একটু হাসেন এবং বলেন, হে রাজা, এই প্রশ্নটি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে আর আমি কখনোই তাদের কোনো জবাব দিইনি, কিন্তু আপনি এই রাজ্যের রাজা, তাই আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের মধ্যে অনেকেরই এমনটা মনে হয় যে আমার মধ্যে এমন কোনো অলৌকিক শক্তি আছে যার ফলে আমি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাই, কিন্তু আমি আপনাদের একটি কথা সত্যি সত্যি জানিয়ে দিচ্ছি, আমার কাছে এমন কোনো শক্তি নেই। আমি তো শুধুমাত্র প্রত্যেকটি বিষয়ের গভীরতায় যাই, ওই ব্যাপারে বিচার করি, আর যখন আমি বিচার করি তখন আমার সামনে অনেক ধরনের সমাধান ভাসতে থাকে। এরপর যে সমস্ত সমাধান আমার সামনে আসে আমি সেগুলোর মধ্যেও বিচার করি, সেগুলোর ব্যাপারেও অনেক গভীরভাবে ভাবি। এরপর যখন মনে হয় যে এই সমস্যার সমাধান এটা হওয়া উচিত, তখনই আমি ওই সমাধান ওই ব্যক্তিকে দিই।
যাতে করে সে তার সমস্যার সমাধান করতে পারে। এখন আপনি ভাবুন যে আপনি তাড়াহুড়োর মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে এই বৃদ্ধ মহিলার জীবন সম্পূর্ণভাবে বরবাদ করে দিতেন। আমাদের সম্পূর্ণ জীবন শুধুমাত্র একটি সিদ্ধান্তের ওপর নির্ভর করে। যদি ওই সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমাদের জীবন সুখময় হয়ে ওঠে, আর যদি ওই সিদ্ধান্ত ভুল হয়ে যায় তাহলে আমাদের জীবন নরকের থেকেও খারাপ হয়ে যেতে পারে। এই জন্য যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে চান তাহলে আপনাকে মৌন থাকতে শিখতে হবে, মৌন থেকে তার উপর বিচার করা শিখতে হবে। কারণ আমাদের সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ তৈরি করে, তাতে ওই সিদ্ধান্ত ছোট হোক কিংবা বড়, সেটাই আমাদের জীবনকে নির্ধারণ করে। এই জন্য সব থেকে প্রথমে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের মৌন থাকা শেখা অনিবার্য, তার উপর বিচার করা অনিবার্য। আর যখন আপনি এমনটা করবেন তখন আপনার সামনে একটাই সমস্যার অনেক ধরনের সমাধান বেরিয়ে আসবে। আর যখন আপনি সেগুলোর ওপর ধ্যান দেবেন তখন আপনি এটা বুঝতে পারবেন যে ওই সমস্যার সমাধান কেমন হওয়া উচিত, ওই সমাধান থেকে আপনার কী লাভ হবে আর কী ক্ষতি হবে। আর তখনই আপনি এই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই সমাধানটি উচিত কি না। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পারলেন যে আমাদের সঠিক সিদ্ধান্ত কীভাবে নেওয়া উচিত, কারণ একটি সিদ্ধান্তের ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করে। যদি আপনি সত্যি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।